বারোই জুলাই এই দিনে পৃথিবীতে এসেছিলেন যারা। 1730 সালের এই দিনে ইংল্যান্ডের পটুয়া জোসিয়া ওজেউড জন্মগ্রহণ করেন। 1854 সালের এই দিনে ইস্টম্যান কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান জন্মগ্রহণ করেন। 1863 সালের এই দিনে বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলবার্ট কালামেত্তে জন্মগ্রহণ করেন। 1904 সালের এই দিনে চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন। 1913 সালের এই দিনে নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ উইলিস ইউগেন ল্যাম্ব জন্মগ্রহণ করেন। 1965 সালের এই দিনে ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর জন্মগ্রহণ করেন। 1978 সালের এই দিনে মার্কিন অভিনেতা টোফার গ্রেস জন্মগ্রহণ করেন। এই দিনে লোকান্তরে গেছেন যারা। 1804 সালের এই দিনে মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিল্টন মৃত্যুবরণ করেন। 1902 সালের এই দিনে ইতালির বিখ্যাত সন্ন্যাসী জোহানেস গোয়ালবার্তাস মৃত্যুবরণ করেন। 1926 সালের এই দিনে ইংরেজ পুরাতাত্ত্বিক গাইট্রুড বেল মৃত্যুবরণ করেন। 1991 সালের এই দিনে ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সৈয়দ তাহের সৈয়দ জাদে হাশেমি মৃত্যুবরণ করেন। এই দিনের দেশের গুরুত্ববহ ঘটনা। 1576 সালের এই দিনে হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। 1920 সালের এই দিনে কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এই দিনের আন্তর্জাতিক গুরুত্ববহ ঘটনা। 711 খ্রিস্টাব্দের এই দিনে তারেক বিন জিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন। 1109 সালের এই দিনে ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে। 1442 সালের এই দিনে আলফোনসো নেপলসের রাজা হন। 1878 সালের এই দিনে ব্রিটেন সাইপ্রাস দখল করে। 1912 সালের এই দিনে আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। 1940 সালের এই দিনে ব্রিটেনের নৌবাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। 1941 সালের এই দিনে মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমাবর্ষণ করে। 1990 সালের এই দিনে রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েলতসিন কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন। 1991 সালের এই দিনে হংকংয়ের ছিডে বিমানবন্দরে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। 1993 সালের এই দিনে জাপানের উত্তরাঞ্চলের 7.8 মাত্রার এক ভূমিকম্পে 196 জন মারা যান।